আজকে 10.2 চ্যাপ্টারটা তোমাকে শুরু করেছিলাম। আগের দিন আমি 5 নম্বর পর্যন্ত বলেছিলাম, আজকে 6 থেকে শুরু করছি। আজকে 6 থেকে 10 পর্যন্ত বলবো, তো তোমরা নিজেরা এগুলো করবে। খুব ইজি অঙ্ক এগুলো। এখানে দেখো কি বলছে, যে একটি কারখানার 5 অশ্বক্ষমতা ও 3 অশ্বক্ষমতার 2টি মোটর আছে। তাহলে একটা কারখানায় 2টো মোটর আছে, যাদের এক একটার একটা, এটাকে ইংলিশে বলে হর্স পাওয়ার, বাংলায় অশ্বক্ষমতা। ক্লাস 9-এ উঠে এগুলো তোমরা ফিজিক্যাল সায়েন্সে পড়বে। অর্থাৎ কত জোরে জলটা তুলতে পারবে, কত তাড়াতাড়ি, যার ক্ষমতা বেশি সে বেশি আগে বেশি তাড়াতাড়ি তুলবে, যার ক্ষমতা কম সে কম তাড়াতাড়ি তুলবে। বলছে 5 অশ্বক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে 3 অশ্বক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? তাহলে কি কি আছে, মোটরের ক্ষমতা ব্র্যাকেটে কি লিখবো, অশ্বক্ষমতা, তারপরে কি আছে, সময় ঘন্টায় আছে, আর আছে কি বিদ্যুৎ, বিদ্যুতের পরিমাণ। ওকে, আচ্ছা এখানে ব্র্যাকেটে লিখবে একক, আমি আর পরিমাণটা ওখানে লেখার জায়গা নেই বলে লিখতে পারলাম না, বিদ্যুতের পরিমাণ। তাহলে কি বলছে, 5 অশ্বক্ষমতার 2টি মোটর 8 ঘন্টা সময়ে 20 একক বিদ্যুৎ খরচ করে। তাহলে 3 অশ্বক্ষমতার মোটর 10 ঘন্টা সময়ে কত একক বিদ্যুৎ খরচ করে? ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমাদের কী বার করতে দিয়েছে, বিদ্যুতের খরচ। তাহলে বিদ্যুতের খরচ যখন বার করতে হবে, যেটা বার করতে হয় সেটার সঙ্গে বাকিদের রিলেশন বার করতে হয়। আচ্ছা, যদি একটা পাম্প বেশিক্ষণ চলে, সময় যদি বেশিক্ষণ চলে, তাহলে কি হবে, বেশি বিদ্যুৎ পুড়বে। তাহলে প্রয়োজনীয় সময় আর বিদ্যুৎ খরচের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশটা কি হচ্ছে, 10/8। আর মোটরের ক্ষমতা আর বিদ্যুৎ খরচ, মোটরের ক্ষমতা যত বেশি হবে বিদ্যুৎ খরচ তত বেশি হবে, তত বেশি পাওয়ার টানবে। তাহলে এদের মধ্যেও সর্ব সম্পর্ক, তাহলে এটা কত হলো, 3/5। এবার তোমরা করতে পারবে। আচ্ছা 7 নম্বরটা দেখো, বলছে গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 200টি শাড়ি বুনতে পারে। তাহলে কি আছে, তাঁতি জন দিন সংখ্যা কত, দিন সংখ্যা হচ্ছে 12, আর শাড়ি সংখ্যা, তাই তো, শাড়ি সংখ্যা হচ্ছে টি। তাহলে 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে 10 দিনের মধ্যে। তাহলে এবার দিন সংখ্যা 10, 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার হয়েছে, এবার 300টা শাড়ি বুনতে হবে। বলছে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। আচ্ছা যখনই এরকম আরও বলবে, মানে যারা ছিল তারা তো ছিলই, তার সাথে আর কতজন আসলো, তাহলে আমরা কী করবো, আমরা এক্ষেত্রে তাঁতি সংখ্যা বার করবো। তাঁতি সংখ্যা বার করার পর আমাদের কী বলে যে নতুন কতজন এলো, তাই তো, তা পুরনো 14 জনকে বাদ দেবো, করলে যেটা হবে সেটা আনসার। তাহলে এখানে কী হবে, আমি আর সব এরকম লিখছি না। আচ্ছা তাঁতি সংখ্যা যদি বাড়ে তাহলে কী হবে, দিন সংখ্যা কমবে, তাই তো, বেশি তাঁতি একসাথে হলে বেশি কাজ করতে পারবে, সময় কম লাগবে। তাহলে তাঁতি সংখ্যা দিন সংখ্যার মধ্যে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। আর শাড়ি সংখ্যার সঙ্গে তাঁতি সংখ্যার কী সম্পর্ক হবে, যত বেশি শাড়ি করতে হবে তত বেশি লোক লাগবে। যখন আমরা যে কোনো, আমি আগেও বলেছি আবারও বলছি, যখন আমরা দুটোর মধ্যে রিলেশান বার করব তখন ধরে নেব এইটা কনস্ট্যান্ট, যখন এর সাথে এর বার করছি তখন ধরে নেব এটা কনস্ট্যান্ট। তার মানে নির্দিষ্ট সংখ্যক শাড়ি যদি বানাতে হয়, আমাকে 400 শাড়ি বানাতে দিল, আমি যদি লোক সংখ্যা বাড়িয়ে দিই তা তাড়াতাড়ি হবে, যদি লোক সংখ্যা কমিয়ে দিই তাহলে কী হবে, দেরি হবে, তাহলে বেশি সময় লাগবে। ঠিক আছে, সবসময় এইভাবে ভাববে। আচ্ছা 8 নম্বরটা কী দিয়েছে দেখো, এই অঙ্কটা আমি অনেকটাই বলে দিচ্ছি। বলছে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে মাল নামানোর বরাত পেয়েছে, সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল কাজটির এত অংশ সম্পূর্ণ হয়েছে, আর কতজন লোক নিয়োগ করতে হবে, একই টাইপের। আচ্ছা যখনই এরকম অংশ দেবে অঙ্কে, আমরা কি করব, সম্পূর্ণ অংশ এক ধরে নেব। তাহলে কি লিখব, ধরি কাজের
সম্পূর্ণ অংশ সমান এক বা এক অংশ বা এক অংশ দিয়ে দিতে হবে। তাহলে একের চার অংশ কাজ হয়ে গেছে, তাহলে কি লিখব? দিন সংখ্যা, লোক সংখ্যা। আর এই যে একের চার অংশ কাজ হয়েছে, তার মানে এটা কি? কাজের পরিমাণ, কাজের পরিমাণ যেটা অংশে আছে, অংশ। লোক সংখ্যা এখানে জন লিখবে, দিন সংখ্যায় টি লিখতে পারো, নাও লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে 10 দিনে 280 জন লোক। আচ্ছা, টোটাল কত দিনে? 10 দিন সময়, তার মধ্যে 3 দিন কাজ হয়েছে, তার মানে 3 দিনে 280 জন লোক করেছে একের চার অংশ কাজ, তাই তো? 10 দিন কিন্তু না, 10 দিন মোট সময়। তাহলে 3 দিন কাজ হয়ে যাওয়ার পর আর কত কতদিন কাজ বাকি আছে? 10 - 3 মানে আর 7 দিন কাজ হবে, ঠিক আছে? বলছে কত লোক, আরও কত লোক, এই যখনই আরও বলবে তখন আমরা কী করব? এই যে এখানে এক্সের এই অঙ্কটার আগের অঙ্কটার ক্ষেত্রে যেমন করব, এক্সের যা মান বেরোবে তার থেকে যদি 14 বিয়োগ করি যেটা বেরোবে সেটা অ্যান্সার, ঠিক আছে? ঠিক একইভাবে এখানেও তাই। তাহলে কাজ আর বাকি আছে কতটা? 3/4 অংশ, তাই তো? তাহলে স্বাভাবিকভাবে 1/4 অংশ 3 দিনে শেষ হয়েছে, বাকি 3/4 অংশ 3 গুণ কাজ বাকি, 7 দিনে হবে না, তাই আরও লোক নিয়োগ করতে হবে। তাহলে আরও কত লোক নিয়োগ করবে বা আর কতজন, এরকম বলা মানে যেটা বেরোচ্ছে তার থেকে পুরনো লোক সংখ্যাটা বাদ দেওয়া। তাহলে এখানে কি হবে, আমাদের লোক সংখ্যার সঙ্গে দুটো রিলেশন। তাহলে লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে কী সম্পর্ক? সবসময় ব্যস্ত সম্পর্ক, এটা মনে রাখবো। তাহলে ভগ্নাংশটা কী হচ্ছে? ভগ্নাংশটা ব্যস্ত সম্পর্ক হলে 3/7। আর লোক সংখ্যার কাজের পরিমাণের মধ্যে কী সম্পর্ক? কাজ বেশি থাকলে লোক বেশি লাগবে, নির্দিষ্ট সময়ে দিন সংখ্যা যদি নির্দিষ্ট হয় তাহলে কাজ যদি বেশি হয় তাহলে লোক বেশি লাগবে। তাহলে এদের মধ্যে কী সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে এই ভগ্নাংশটা কী হচ্ছে? 3/4/1/4, তার মানে কত হলো? 3/4 × 4/1 = 3। তাহলে প্রশ্নানুসারে কি? x/280 = 3/7 × 3। তাহলে x = 3 × 3 × 280/7, 7 দিয়ে কাটলে কত হলো? 40। তাহলে 3 * 9 = 4 = 36। তাহলে 360 জন লোক লাগবে মোট, তাই তো? 3 * 9 = 4 = 36। এবার দেখো, লোক সংখ্যা ছিল 280 জন, লাগলো প্রয়োজন হচ্ছে 360 জনের, তাহলে আর কতজন লোক লাগবে? আরও 80 জন লোক নিয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে একইভাবে এটাও করবে, বুঝতে পারলে? আচ্ছা, 9 নম্বর অঙ্কটা দেখো, বলছে কি, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.4 গুণ। এটা খুব ভালো করে বুঝবে এই অঙ্কটা। কি বলছে? একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 4 × 8 = 9, তার মানে 9/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। আচ্ছা, তার মানে দেখো, আমাদের কি করতে হবে, হয় আমরা পুরো উত্তর পুরো অঙ্কটাই আগে হস্তচালিত তাঁতে করে নেব। এবার আমরা কি জানি, একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার এত গুণ একটি যন্ত্রচালিত তাঁত। দেখো, অ্যান্সারটা আমাদের যন্ত্রচালিত তাঁতে বার করতে দিয়েছে, তাহলে আগে আমরা অঙ্কটা সব করে নেব, তারপর যে হস্তচালিত তাঁতটা থাকবে, সংখ্যাটা বেরোবে, তাকে যন্ত্রচালিত তাঁতে রূপান্তর করব। আশা করি বুঝতে পারবে, করে দিলে আরও ভালো বুঝতে পারবে। কি বলছে? একটি যন্ত্রচালিত তাঁত সমান কি? 4 × 8 = 9, 4/9 × হস্তচালিত তাঁত, তাই তো? একটা হস্তচালিত তাঁতের থেকে একটা যন্ত্রচালিত তাঁত এত গুণ কাজ বেশি করতে পারে, এটার মানে হচ্ছে তাই। এবার আমাদের বলেছে 12টা হস্তচালিত তাঁত এটা করে, কিন্তু অ্যান্সারটা বার করেছে যন্ত্রচালিত তাঁতে। আমরা তাহলে কি করব? তাহলে এখানে লিখব হস্তচালিত তাঁত, আমরা অঙ্কটাকে হস্তচালিত তাঁতেই করে নেবো। এগুলো নিয়ে যদি বেশি আগে থেকে কনফিউজড হয়ে যাও তাহলে অসুবিধা হবে। টি, তারপরে হচ্ছে কাপড়, মিটার, তারপরে হচ্ছে দিন সংখ্যা, ঠিক আছে?
তাহলে 12টি হস্তচালিত তাঁত 1 মিটার কাপড় তৈরি করে 18 দিনে, তাহলে 2700 মিটার কাপড় তৈরি করতে 15 দিনে কটি যন্ত্রচালিত তাঁত লাগবে? আমরা সেটা বার করবো না, আমরা হস্তচালিতই বার করবো। আচ্ছা, তাঁতের সংখ্যা যদি বেশি হয় তাহলে কি হবে? কাপড় তাঁত তো, তাহলে কাপড়ের পরিমাণ বেশি হলে তাঁত বেশি লাগবে, এদের মধ্যে তো সরল সম্পর্ক। তাহলে এই ভগ্নাংশটা কত হচ্ছে? 2700 × 1080, ঠিক আছে, সরি একটু সময় বেশি হয়ে গেল। আর তাঁত বেশি হলে সময় কম লাগবে, তাহলে এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক, তাহলে এই ভগ্নাংশটা কত হলো? 15/18। তাহলে x/12 = এটা। তাহলে দেখো, সুতরাং x = কি হলো? 12 × 270/108 × 15/18। কাটাকাটি করলে কি হয়? 12 দিয়ে কাটলে দেখো 9, 9/12 = 108, 9 দিয়ে কাটলে 30, তাই তো? 6 দিয়ে কাটলে 5, আর এখানে 3, 3 দিয়ে কাটলে 5, তাহলে কটা লাগছে? 5 5-এ 5 5-এ 25টা, তাই তো? তাহলে 25টি যন্ত্রচালিত হস্তচালিত তাঁত আমাদের লাগছে। তাও একবার দেখে নিই, আচ্ছা ক্যালকুলেশনটা এখানে একবার করে নিই। তাহলে 12 × 270 2700/1080 × 15/18, ঠিক আছে, 00 কাটা, 12 দিয়ে কাটলে কত হয়? 9/12 = 108, ঠিক আছে। আচ্ছা, 9 দিয়ে কাটলে 3 × 9 = 27, 30। আচ্ছা, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 5, 5 3 দিয়ে কাটলে 5, তাহলে 25টা, তাহলে 25টা হস্তচালিত তাঁত লাগবে। তাহলে আমরা অ্যান্সার বার করতে কিসে বলেছি? যন্ত্রচালিত তাঁতে। তাহলে 9/4 হস্তচালিত তাঁত সমান একটা যন্ত্রচালিত তাঁত, তাহলে একটা হস্তচালিত তাঁত সমান কত? 1 × 4/9, আর 25টা সমান কত? 25 × 4/9। আচ্ছা, অ্যান্সারটা এইরকম সংখ্যা, আমার মনে হয় পূর্ণ সংখ্যায় আসা উচিত, যাই হোক এরকম কখনো নর্মালি আসে না। সরি, আমি এখানে দেখো ভুল লিখেছি, এটা 15/18 না, এই ভগ্নাংশটা তো ব্যস্ত সম্পর্ক, এটা 18/15 হবে, এই জন্য ভুল হয়েছে, এটা 18/15 হবে, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে? তাহলে এখানে কত হচ্ছে দেখো, আমি এটা উল্টো লিখে ফেলেছিলাম, বলেছি 15/18/15 হবে, লিখে ফেলেছি 15/18। আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে 12 দিয়ে কাটলে 9, 9 দিয়ে কাটলে 30, 15 দিয়ে কাটলে 2, ঠিক আছে, একবারেই কাটাকাটি যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে না। তাহলে 15 × 30, তাহলে 30টা সমান কত হবে? 30টা সমান হলো এখানে 30, তাই 30 কোথায় হলো? 36 হলো। তাহলে 9 দিয়ে কাটলে হলো 4, তাহলে 4 4-এ 16, তাহলে 16টি যন্ত্রচালিত তাঁত আমাদের লাগবে, ঠিক আছে। আশা করি এগুলো বুঝতে পারলে তোমরা। আচ্ছা, 10 নম্বর অঙ্কটা আর কি আছে? একই টাইপের অঙ্ক, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 1 বিঘা জমি 36 দিনে করে, একটি ট্র্যাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করতে হয়, ট্র্যাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান, তার ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। এক আগের অঙ্কটার মতোই, 25 জন কৃষক 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে, ঠিক আছে। তাহলে একটা, তাহলে 1 জন কৃষক, তাহলে অর্ধেক জমি মানে কত? 1200। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? যে এখানে আমরা কি লিখব, ঠিক আগের অঙ্কটার মতোই, তাই এটা করে দিচ্ছি না।
তাহলে 25 জন কৃষক 2400 বিঘা জমি চাষ করে 36 দিনে, তাহলে এর অর্ধেক জমি মানে 1200 কৃষক 30 দিনে, সরি 1200 বিঘা জমি 30 দিনে কতজন কৃষক করবে, আগে এটা আমরা বার করে নিই, ঠিক আছে? বলছে একটা ট্রাক্টর এর অর্ধেক জমি করতে পারে, এই যে তার মানে আমাদের এখানে এই যে এক্সের মানটা বেরোবে সেটাই কৃষকের সংখ্যার সমান, তাহলে একটা ট্রাক্টর অতজন কৃষকের সমান কাজ করতে পারে। তাহলে কৃষক সংখ্যা আর জমির পরিমাণের মধ্যে কী সম্পর্ক, সরল সম্পর্ক, তাহলে এই ভগ্নাংশটা কী হবে 1200/2400, আর কৃষক সংখ্যা আর লোক সংখ্যার মধ্যে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তাহলে এই ভগ্নাংশটা কী হবে 36/30, তাহলে x/25=36, এটা করলে আমরা যে মানটা পাবো সেটাই অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যে অঙ্কগুলো করালাম এই পর্যন্ত তোমরা করবে, এর পরেরগুলো আমি আবার পরের দিন করাবো, ঠিক আছে? আর অঙ্কগুলো কিন্তু নিজেরা বুঝে করার চেষ্টা করবে, নিজেরা করো, কাউ হেল্প নেবে না।